আম্বারি এলাকায় চালু হতে চলেছে মদের দোকান। শুক্রবার তার বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শন করলেন স্থানীয়রা। একদিন রাজগঞ্জ ব্লকের ভিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আম্বারি অঞ্চল মোড়ের গোকুল ভিটা ও চাকিয়া ভিটা এলাকা থেকে একটি মিছিল করে এসে আম্বারি পুলিশ ফাঁড়িতে একটি গণ ডেপুটেশন দেন বাসিন্দারা। স্থানীয়রা জানান, আম্বারি গোকুল ভিটায় বার কাম রেস্টুরেন্ট ও চাকিয়া ভিটা এলাকায় একটি মদের দোকান চালু হতে চলেছে। যাতে দোকানগুলো চালু না করা হয় সেই জন্য আমরা আজ এই ডেপুটেশন দিতে এসেছি। এই দোকানগুলো চালু হলে এলাকায় অসামাজিক কর্মকাণ্ড বাড়বে। এছাড়াও যেখানে মদের দোকানগুলো হওয়ার কথা তার আশেপাশে বেশ কিছু স্কুল ও মন্দির রয়েছে। তাই আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যাতে এই এলাকায় এই মদের দোকানগুলো না খোলা হয়। যদি আমাদের দাবি না মানা হয় আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব। শোনা কথা যে একটা ওয়াইন শপ হচ্ছে, তো সেটা ওখানে হলে আমাদের পাড়ার সব কিছুই খারাপ হয়ে যাবে, সব পরিবেশটাই নষ্ট হয়ে যাবে। সেখানে সামনে রয়েছে শিশু সাথী নার্সারি স্কুল, এসএসকে আছে, আইসিডিএস স্কুল আছে, কিন্তু অতএব আমরা চাই সেখানে যাতে এই ওয়াইন শপটি না হয়, তার জন্য আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাইছি। এটার কোনো মতে যাতে অনুমতি দেওয়া না হয়, হলে সেখানকার যে ছেলেমেয়েরা যারা উঠতে বসে তাদের সেখানে চলাফেরা অসুবিধা হয়ে যাবে, বাড়িতে পারিবারিক সমস্যা বেড়ে যাবে, এবং আমরা যখন কোনো কারণবশত রাত্রে একা রাস্তা দিয়ে হাঁটবো সেক্ষেত্রেও আমাদের অনেক অসুবিধা হতে পারে। তারা অশ্লীলভাবে থাকবে, অশ্লীল কথাবার্তা বলবে, সেই পরিবেশের মধ্যে আমরা আমাদের বাচ্চাদের সুশিক্ষা সু পরামর্শ কিছুই দিতে পারবো না। আসি অঞ্চল মুড়ে যে ওয়ান শপ খোলার জন্য যে পারমিশন দিবে তাই শুনলাম, তার জন্য আসি। এটা যেন না করা হয় প্রশাসনের কাছে এটাই আমাদের অনুরোধ। এমনি আমাদের বাড়িতে মানে থাকা যায় না অত্যাচারের জ্বালায়, রাস্তাঘাট যেই পরিস্থিতিতে চলতেছে, এমনি মানে এই যে শিশুগুলো আরও উঠতেছে এদের পরিণতিটা কী হবে এটা ভাইভাই আমরা আসলাম। এমনি মা বাড়ির বউ বা বৌদি টদি যারা আছে তারা এমনি অত্যাচারের ভুক্তভোগী হয়ে আছে, আরও যদি এইটা খুলে তাহলে তো মানে বাড়ির বউ বা মা ছেলে মেয়ে না খাইয়া তো থাকবে, যদি এই যদি এই সে বারটা যদি খুলে। এই জন্যই আজকে আমরা আসছি এখানে প্রশাসনের কাছে, এটাই আমাদের অনুরোধ যাতে এই ওয়ান শপের পারমিশন যাতে না দেয়, আর যদি পরবর্তীতে যদি এটা হয় তাহলে পরবর্তীতে আমরাই কি করব আমাদের মানে যাব আমরা। আমরা কোনোভাবে শুনতে পাচ্ছি আমাদের অঞ্চল মোড় গোকুল ভিটা, এখানটা একটা রেস্টুরেন্ট কাম বারের লাইসেন্স হয়েছে। তা আমাদের অঞ্চল মোড়ে এমনি আমরা মাতালের অত্যাচারে আমরা হাঁটাচলা করতে আমাদের খুবই অসুবিধা হয়। সেই জায়গায় যদি একটা রেস্টুরেন্ট কাম বার দেওয়া হয় মানে জায়গাটার পরিস্থিতি মানে কী যে হবে মানে এটা মানে ভাষায় আপনাদেরকে বোঝাতে পারতেছি না। এবার একটা রেস্টুরেন্ট কাম বার হইলে আমাদের ওখানটায় আছে বিন্নাগুড়ি অঞ্চল, ওখানটায় আমাদের দীর্ঘদিনের মা গঙ্গার মন্দির আছে, পাশেই একটা কার্মেল স্কুল আছে, এর মাঝখানে একটা রেস্টুরেন্ট কাম বারের কী করে মানে একে সমস্ত কাগজপত্র দেওয়া হয়। তাই আমরা আজকে এই প্রশাসনের কাছে এই অনুরোধ নিয়ে আসছি আমাদের ভবিষ্যতের বাচ্চা কাচ্চার সুকামনার জন্য। প্রশাসন যদি এইটুকু আমাদের সাহায্য করে, ওখানটায় কোনো ধরনের মদের দোকান এমনি ফুটপাতে যেগুলো মদের দোকান আছে এগুলো যেন বন্ধ করে, প্রচুর মদের দোকান আমাদের একটুখানি জায়গা অঞ্চল মোড়, এই লোকাল যেগুলো মদের দোকান আছে এখান থেকে মদ খাইয়ে গিয়ে মানে এত অত্যাচার, রাস্তাঘাটে মোটামুটি ছয়টার পরে হাঁটাচলা করাই মুশকিল হয়ে যায়, মেয়ে ছিলা তো মানে আমাদের অঞ্চল মন্দির দিয়ে হাঁটাচলা করাই মুশকিল হয়ে যায়, এত মাতালের অত্যাচার। সেই জায়গায় যদি একটা রেস্টুরেন্ট কাম বার দেওয়া হয় তাহলে মানে আমাদের মনে হয় আমাদের মেয়ে ছেলেরা ঘর থেকে বের হওয়াটাই কষ্ট হয়ে যাবে। মাতালের যে ভাষা শুনতে পাচ্ছি, আমাদের গোকুল ভিটায় একটা হইতে চলেছে, একটা কামার ভিটায় হইতে চলেছে, চাকিয়া ভিটায়, হ্যাঁ আমরা চাচ্ছি এটা যেন কোনোভাবেই না হয়। পুলিশের কাছে আমরা এটাই দাবি রাখবো, পুলিশ যেন এই রেস্টুরেন্ট কাম বারের কোনো রকম মানে এদেরকে সাহায্য না করে, আমাদের জনগণের যদি সাহায্য করে প্রশাসনের কাছে আমরা চিরঋণী থাকবো।